जय गुरु। आज के सत्संग अनुष्ठान शुरू कर अनुष्ठान प्रथम पर्व श्री श्री गुरु वरुण आसन ग्रहण कर श्री श्री गुरुवंदना। आज के गुरुवंदन अंश निच्छेन श्रीमती शर्मिला नस्कर तबलाय सहयोगिता करछेन कृष्णप्रेम ब्रह्मचारी जी कंदनीते यथारीति तपन श्री महाशय आछेन भगवत गीता पाठ करबेन तारपरे गुरु स्तोत्र ओ गुरुवाष्टकम स्तोत्र पाठ करबेन शेषे श्री श्री ठाकुर बाणी विश्लेषण करबेन। तो आसुन प्रथमे आमरा अध्यक्ष महाराज जी श्रीमद् भगवत गीता पाठ श्रवण करी। भगवती गीता द्वितीय अध्याय ते संसदाचार पर्पन आत्मनिपात्मनाते आगे घटना आशा करी अपने मन अर्जुन प्रश्न कर प्रतिष्ठित जार स्थित अवस्था हो लक्षण की आगे बोले तलबना अर्जुन जख दाम स्थित कथा शुने तक एत पर
নিয়ে চলে বসে প্রশ্ন করলেন যে দাম্যস্থিতি অবস্থা যার হয়েছে সে কিভাবে চলেন, কিভাবে কথা বলেন, ব্যবহারিক জগতে বিষয়ের সাথে কিভাবে আচরণ করেন। তো অর্জুনের এই প্রশ্নের জবাবে ভগবান বলছেন, অর্জুনকে যে শীতপ্র অবস্থা হলে কি হয় না, তখন যে শীতপ্র হয় সে তখন জড়ি হয়ে যায়, ঈশ্বরের সাথে যোগ যুক্ত হয়ে যায়, এবং সেই যোগই সে প্রথমে সাধারণ মানুষ ছিল, কিন্তু সাধন ভজন করতে করতে সে যখন যোগী হয়ে গেছে এবং সেই শীতপ্র সাধকের অবস্থা কেমন হয়, কি করে কি করে হয় না, তার হৃদয়ে সমস্ত কামনা বাসনা শেষ হয়ে যায়, পরিত্যাগ হয়ে যায়। শুধু অশুভ কামনা বাসনা নয়, শুভ অশুভ ভালো মন্দ সব বাসনাই তার শেষ হয়ে যায়। আজ এই পর্যন্তই থাক, পরের বারে পরের শ্লোক নিয়ে আলোচনা করা যাবে। এইবারে গুরুবাষ্টকার সূত্রম ও শ্রী শ্রী গুরুস্তোত্রম পাঠ করব। জ্ঞান শক্তি সমাধুরম তত্ত্ব মায়া বিভূষিতম মুক্তি মুক্তি জগদাতার বলো শ্রী শ্রী গুরু মহারাজ জী কি, শ্রী শ্রী ভজন বাবা কি, শ্রী শ্রী পরম গুরুদেব কি, সমবেত ভক্ত মণ্ডলী কি। সর্বপ্রথম আমি আমার অন্তরের অনন্ত খুশি ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি ঠাকুরের কৃপা শব্দে। আমার সামনে ও পার্শ্বে উপবিষ্ট উপবিষ্টা শিও স্বরূপ বাবারা, দেবী দুর্গা স্বরূপ মায়েরা ও বাল গোপাল স্বরূপ বাচ্চারা, আপনাদের সবার চরণে আমার প্রণাম। এই গুরুবাষ্টকের সম্বন্ধে একটু আলোচনা করতেই হয়, কারণ জীবনের প্রতি ক্ষেত্রেই এই শিক্ষকের গুরুকে গুরু মানে শিক্ষক যে শিক্ষা দেয় তার প্রয়োজন আমি বহুবার বলেছি, কিন্তু ব্যবহারিক জীবনে যদি এর প্রতিফলন না হয়, শুধু বইয়ে বক্তৃতায় কথাবার্তা থেকে যায়, কোনো মূল্যায়ন নেই ধর্মের বা অধ্যাত্ম বিদ্যার, এর মধ্যে বাস্তব কিছু নেই, বাস্তবের প্রতিফলন করতে হবে যে না নিজ
নিজের গুরুদেবের কাছে যে উপদেশ সবাই পেয়েছেন সেমতন চলতে হবে। প্রত্যেকের কি আনন্দ চায়, কি অন্তন শাশ্বত আনন্দ, দুঃখ কেউ চায় না। যদি বলে আমি দুঃখের মধ্যে থাকতে চাই, দুঃখই আমার ভালো লাগে, এর মানে বুঝতে সেই দুঃখের মধ্যে আনন্দই পায়। তাই আনন্দে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে জীবনের যে কোনো অবস্থাতে সেই আনন্দ ছেড়ে যাবে না। রাস্তার ফুটপাতে সে শুয়ে থাকুক বা হিমালয়ের বরফের উপরে বিভক্ত অবস্থায় নিয়ম অবস্থায় থাকুক, তার অন্তরের আনন্দ কখনো ব্যাহত হবে না। সে আনন্দ বিহীন হয়ে থাকতে পারবে না, থাকবে না। এই হল আনন্দে প্রতিষ্ঠিত হওয়ার অর্থ। এবং প্রতিটি মানুষ, প্রতিটি জীব তাই চায়, তারই জন্য ঘুরে বেড়াচ্ছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যুদ্ধ করছে, লড়াই করছে। কিন্তু শাশ্বত আনন্দ কি করে পাওয়া যায়? তা একমাত্র সদ্গুরুর উপদেশ মতো চলতে পারে। এই বলে এই দুর্দাসের সারমর্ম কিঞ্চিৎ আলোচনা করে পরবর্তী পর্বে প্রবেশ করার চেষ্টা করছি। স্বপ্নের বাণী উপাখ্যানের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এক রাজ্যে এক বিরাট ধনী ব্যক্তি ছিলেন। তো এখানে ধনী ব্যক্তি একদিন বিধির বিধানে স্বল্প শান্ত হয়ে গেল। সে তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো, ভিক্ষা নিয়ে জীবন অতিবাহিত করতে লাগলো। কিন্তু এক সময় তো সে প্রাচুর্যে কাটিয়েছে, তাই ভিক্ষা নিয়ে জীবন অতিবাহিত করলেও এই প্রাচুর্যের মধ্যে ফিরে যাবার জন্য তার মন ফসফস করত। বিশেষ করে আমার আগের মতন অবস্থা হবে, সে ভিক্ষে করছে কিন্তু মনের মধ্যে কিন্তু বাসনা, বিশেষ করে আমার আগের মতন অবস্থা হবে। তেমনি করে ঘুরে বেড়াতে বেড়াতে ভিক্ষে করতে করতে একদিন দেখলো এক জায়গায় নারায়ণ সেবা হচ্ছে। সেখানেই সে নারায়ণ সেবা করল। মনে মনে ভাবল যে এমন যার উদার মন, যে গরিব দিন দুঃখীদের নারায়ণ গানে সেবা করছে, ওনার কাছে যদি আমি আমার সমস্যার কথা বলি, সমস্যাটা কি? এই যে সর্বশান্ত হয়ে গেছি, আমি তাই শুধু ফিরে পেতে চাই না, তার থেকেও বেশি বেশি আরো বেশি চাই। সেই চিন্তা করে ওই ধনী ব্যক্তি এখন অবশ্য ভিখারি, ওই মহাপুরুষের সাথে দেখা করলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে যা বলবে ভেবে গেছিলে তা মনেই রয়ে গেল। তাকে দেখে আর বলতে পারল না, সব ভুলে গেল। সে তার চরণ ধরে, সেই মহাপুরুষের চরণ ধরে বলল যে আমি আপনার সেবা করতে চাই। এক সময় প্রাচুর্যের আতিশয্যে প্রচুর আনন্দ করেছি, আমার
পাঠকদের কোনো কমতি ছিল না, কিন্তু এখন আমি সর্বশান্ত আপনার সেবা করার বাসনা নিয়ে এসছি। আমার সুযোগ দিন মহাপুরুষের তো অন্তর সবার জন্য খোলা দ্বার। মহাপুরুষ রাজি হয়ে গেলেন এবং সেদিন থেকে তাঁর সেবায় সেই ধনী ব্যক্তি বর্তমানে ভিক্ষুক নিয়োজিত হয়ে গেল এবং অত্যন্ত সুস্থভাবে সেই মহাপুরুষের সে সেবা করতে লাগল। এই করতে করতে প্রায় 15 বছর অতিক্রান্ত হয়ে গেল। একনিষ্ঠভাবে সেবা করার ফলে তাঁর গুরুদেব তাঁর প্রতি অত্যন্ত খুশি হলেন। তাঁকে একদিন গুরুদেব ডেকে বললেন, আমি অত্যন্ত তৃপ্ত সন্তুষ্ট, বলো তুমি কি চাও। তখন এই ব্যক্তি মুখ খুলল যে গুরুদেব, আমি তো আপনাকে বলেছি এক সময় আমার প্রচুর ধন সত্য ছিল, কিন্তু সর্বশান্ত হয়ে গেছি বিধির বিধানে। তো আমি আবার বড় ধনশালী হতে চাই। গুরুদেব মনে মনে হাসলেন, উপরে বললেন, সর্বদা নিশ্চয় হবে, ঠিক আছে শোনো, তোমাকে আমি এই চাঁদকে ধূপকাঠি দিলাম, তুমি আমার আশ্রমে এখান থেকে বেরিয়ে প্রথম ধূপকাঠিটা জ্বালাবে, জ্বালিয়ে টুকটিকে জঙ্গলের মধ্যে চলে যাবে এবং বাকি ধূপকাঠিটা যতক্ষণ জ্বলবে তুমি চলবে, যেই ধূপকাঠি নিবে তুমি ওখানেই দাঁড়িয়ে পড়বে এবং সেখানে মাটি খুঁড়বে। তারপরে আবার দ্বিতীয় ধূপকাঠিটা ওরকম করে জ্বালবে, যেখানে নিবে সেখানে দাঁড়িয়ে পড়বে আবার খুঁড়বে, তৃতীয় ধূপকাঠিও তারপরে জ্বালিয়ে যাবে, যেখানে নিবে সেখানে দাঁড়াবে খুঁড়বে, যা পাবে তার পরিমাণ কত তা আমি জানি না, তুমি করে জানবে, তুমি আগে যাচ্ছিলে তার থেকে অনেক 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 বড় লোক হয়ে যাবে। কিন্তু খবরদার, ওই চতুর্থ ধূপকাঠিটা কিন্তু ভুলেও জ্বালিও না, তাহলে সর্বনাশ হবে। ঠিক আছে গুরুদেব, তাই করব, আপনার কথা শ্রদ্ধার্য করলাম। এই বলে সেই ব্যক্তি প্রথম ধূপকাঠি চালিয়ে একটা শাবল নিয়ে চলতে শুরু করল। যেতে যেতে জঙ্গলের মধ্যে সন্ধে হয়ে এসছে, ধূপকাঠি উড়ে গেল, সে ওখানে দাঁড়িয়ে শাবল দিয়ে জায়গাটা খুঁড়ল, টাকা খালি রূপোর টাকা রূপোর বাসন কোসন মাথা খারাপ, এত নিন্দাবাসী করে চারদিকে তাকিয়ে দেখলো কতগুলো গাধা চড়ে বেড়াচ্ছে, 5-6টা গাধাকে ধরে নিয়ে এলো, ওগুলো কোনো রকমে চাপিয়ে চাপিয়ে গাধাগুলোকে নিয়ে পরের দিন দ্বিতীয় ধূপকাঠি জ্বালিয়ে ভোরবেলা জ্বালিয়ে আবার চলল, আবার সন্ধ্যে হতে না হতে কাঠি উড়ে গেল। গুরুদেবের কথা মতন আবার খুলল, এবারে উঠে আসছে খালি সোনার টাকা, শেষ আর হচ্ছে না, আর ধূপ রূপ করে কি করতে নেব, বলে ওই গাধাদের পিঠ থেকে রূপের বাসন ধরে সব ফেলে দিল, আরে সোনা পেয়ে কি রূপ থেকে নেয়, বলে ওই রূপের জায়গায় সোম যতটা পারল সোনাও তুলে নিল। দেখতাম করে পরের দিন তৃতীয় কাঠি জ্বালিয়ে চলল, আবার সন্ধ্যের আগে নিভে গেল ওই জায়গায় খুঁড়ল, আরে পান্না হিরে সোনার থেকে আরো বেশি দামি দামি জিনিস, মাথা খারাপ হবার জোগাড়, ফেল সোনা দুঃসাই সোনা ফেলে ওই সমস্ত পান্না চুনি হিরে
বস্তার মতন করে নিয়ে চাপিয়ে নিল। এইবারে ভাবছে সবই তো হলো, এত যখন পেয়েছি প্রচুর কল্পনার বাইরে, গুরুদেব ঠিকই বলেছিলেন। তো চতুর্থটা দাঁড়াতে মানা করলেন কেন? তো বুঝেছি চতুর্থটা দাঁড়ালে এমন জিনিস পাব যা এসবের থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। আর এই বেটাশালা গুরু গালে গালে বের করে দিল, লোক কোথায় নিয়ে যায় মানুষকে, তখন নিজেই হয়ে গেছে সব। আর এই বেটাশালা গুরু নিজে নেবে বলে আমাকে মানা করেছে ওই চতুর্থ ধূপকাঠিটা জ্বালাতে। আমি জানো আমি নেব সব, চতুর্থ ধূপকাঠিটা জ্বালালো, যেখানে গিয়ে নিবল সেখানটাকে সামনে আর বিরাট পাহাড়, আর সামনে বিরাট গুহা, তার মুখ পাথর দিয়ে আটকানো, সে সাবলীয় মাটি খুঁজছে কিছু ভেবেছে না। ও চতুর্থটা তো উনি নিজের জন্য রেখে দিয়েছিলেন, তাই উনি তো পরে নিয়ে আমাকে করছেন, তাই মাটি খোঁজার তো প্রশ্ন হচ্ছে না। এই যে সামনে গুহার দরজাটা রয়েছে পাথরের, নিশ্চয়ই গুহার ভেতরে কিছু আছে। এই পাথরটাকে আমি যদি সরাতে পারি, যেই না করো সাবল দিয়ে মারল, মারার সঙ্গে সঙ্গে পাথরটা ওখান থেকে সরে গেল। যেই সরে গেল ভেতর থেকে একটা লোক ওখান থেকে টং করে দৌড়ে বেরিয়ে গেল, বলতে বলতে একটা কথা, ওর তো লক্ষ্য যে যাচ্ছিল যে ভেতরে লোকে যা আছে সে তো নেব। ও লোকটাকে দেখলো, ও নিজে ভেতরে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে গুহার দরজা বন্ধ হয়ে গেল। এই ব্যক্তি এখন যে ভেতরে রয়েছে সে দেখলো চারদিক অন্ধকার, একটা খালি মাটির প্রদীপ টিপটিপ করছে, তাও তখন নিভে যাবে। সে তখন বুঝল যে আমাকে এই অন্ধকার গুহাতেই শুকিয়ে উপবাসে জীবন ত্যাগ করতে হবে। সে তখন ওই পাথরের ওপরে, দরজার ওপরে যে পাথর ছিল তার উপরে ঘুষি মারতে লাগলো, খেলতে লাগলো, কে আছো খোলো বাঁচাও। ওই যে লোকটা বেরিয়ে গেল বলে সে বাইরে দাঁড়িয়েছিল, সে তখন শুনে বলছে আমি তোমার মতন আমার গুরুদেবের কথা না শুনে লোভ করেছিলাম। তিনি বলেছিলেন যে প্রত্যেকের কোন লোভী লোক যদি এখানে আসে তবে তুই মুক্তি পাবি, তো তুমি আমার থেকে লোভী, দেখলে আমি মুক্তি পেয়ে গেছি, আমি বাড়ি চলে এসেছি, মুক্তি মুক্তি আমি চললাম, তুমি থাকো ওখানে বন্ধ হয়ে পশ্চ বলে চলে গেল। আর ভেতরের ওই ব্যক্তি তখন ভাবছে কি ভুল করেছি গুরুদেবের কথা না শুনে। এই বলে হাউটা করছে করতে করতে তার চিন্তা এলো এই শেষ সময়, এই শেষ সময়, জীবনের এই শেষ সময়ে একবার গুরুদেবকে প্রাণ ভরে প্রার্থনা করে স্তুতি করে ডেকে দেখি তিনি আমার কিছু উপায় করেন কিনা। গুরু আমায় কৃপা করে দাও বলে করে তাও বলে ও
আঘাত তাই চাই তবু পাচ্ছি আঘাত তাই চাই তবু তোমার সে কোন এ মায়া গুরু আমায় কৃপা করে দাও বলে তবু পাই গুরু আমায় কৃপা করে দাও বলে তবু পাই ব্যাকুলতা অন্তরের অন্তঃস্থল থেকে এই আরতি শুনে তার গুরুদেব ওখানে উপস্থিত হলেন। সেই ব্যক্তি দর্শন করে কাঁদতে কাঁদতে পায়ে লুটিয়ে পড়ল, বলল, গুরু আমি বড় অসহায়, আমি অসহায়, আমি পাচ্ছি না এই বাসনার লোভের থেকে আসক্তির থেকে মুক্তি পেতে, এবার আমায় পারত এসবের থেকে। এই আরতি শুনে তার গুরুদেব ওখানে বললেন, তুই যখন প্রথম থেকে এসছিলি আমি জানি, তুই কেন এসছিস, তোর মধ্যে কি বাসনা রয়েছে, তোর আকাঙ্ক্ষা কি, তুই কি সেবা করেছিলি, কিন্তু ভেতরে এই কামনা বাসনা ছিল বলে তোর এই ভক্তা হলো, আমার কাছে তুই এখন মুক্তি চাস, তাই পাবি। এই বলে গুরুদেব গুহার দরজা খুলে ওকে নিয়ে বেরিয়ে গেলেন। এবারে ঠাকুর কি বলছেন, বাসনার পূরণ ক্রমশ বাসনা বাড়িয়েই যায়। ঠাকুরের কাছে প্রার্থনা করছি আপনারা সবাই নিজ নিজের গুরুদেবের উপদেশ করে চলে তার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। এই বলে আমি আমার ভক্ত পুষ্পাঞ্জলি ঠাকুরের চরণে এবং আপনাদের সবার চরণে অর্পণ করে শেষ করলাম। জয় গুরু। গুরুর মধ্যে মাধ্যমে গুরু মৃত্যু
Hare Krishna.